অমর্ত্য সেন এই সময়ের সেরা চিন্তাবিদদের একজন। দুর্ভিক্ষের কারণ ও বিশ্বে খাদ্যভাব নিয়ে তার গবেষণা খাদ্য সুরক্ষার বাস্তব সমাধানের পথ দেখিয়েছে। তার যে কোনো বই পৃথিবীর নানা প্রান্তে মনীষী মণ্ডলীতে আলোড়ন সৃষ্টি করে। যদিও তার পাণ্ডিত্যের গভীরতা ও বিস্তার বিস্ময়কর, কেবল তার ঝলকেই অভিভূত হতে হয় বারবার, সঙ্গে যোগ হয় তার চিন্তার স্থিতিশীলতাও। অর্থনীতিবিদ হিসেবে তার খ্যাতি বিশ্বজোড়া। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ছাড়াও তিনি একই সঙ্গে দর্শন ও অঙ্কশাস্ত্রের অধ্যাপক। ক্যামব্রিজ, অক্সফোর্ড এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্সেও তিনি পড়িয়েছেন। অর্থনীতির বিভিন্ন শাখাতে তার বিচরণ স্বাচ্ছন্দ্য। বিশ্বের প্রায় 90টি দেশ থেকে এ পর্যন্ত শতাধিক সর্বোচ্চ মানের পুরস্কার ও পদবি অর্জনকারী এই জ্ঞানতাপস 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। অমর্ত্য সেনের জন্ম 3 নভেম্বর 1933 সালে শান্তিনিকেতনে মাতামহ খ্যাতিমোহন সেনের পণ্যকুঠিরে। তার আদিনিবাস বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকার মানিকগঞ্জে। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাম রেখেছিলেন অমর্ত্য, যার অর্থ অমর বা অবিনশ্বর। অমর্ত্য সেন একটি সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার মাতামহ আশ্চর্য খ্যাতিমোহন সেন ছিলেন প্রাচীন ভারতের সাহিত্যের একজন পণ্ডিত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সহযোগী। অমর্ত্য সেনের বাবা অধ্যাপক আশুতোষ সেন এবং মা অমিতা সেন। আশুতোষ সেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এবং পরবর্তীকালে তিনি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দিল্লিতে কর্মরত ছিলেন। 1941 সালে অমর্ত্য সেন তার শিক্ষা জীবন শুরু করেন সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয়ে। দেশভাগের পর তারা ভারতে চলে এলে অমর্ত্য সেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্কুলে ভর্তি হন। 1953 সালে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বিএ ডিগ্রি অর্জন করেন। ওই বছরই তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে পড়তে যান। তিনি ট্রিনিটি কলেজের স্নাতকের ছাত্র থাকা অবস্থাতেই ব্রিটিশ রয়্যাল সোসাইটির ফেলো প্রশান্তচন্দ্র মহমলাবিশের সাথে দেখা করেন। তিনি অমর্ত্য সেনের সাথে মিলিত হয়ে অভিভূত হন এবং পরবর্তীকালে কলকাতায় ফিরে এসে তৎকালীন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ত্রিগুণা সেনের কাছে অমর্ত্য সেনের জন্য সুপারিশ করেন। ত্রিগুণা সেন তখন জাতীয় কাউন্সিলে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছিলেন। অমর্ত্য সেন ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে পিএইচডি ডিগ্রির জন্য ভর্তি হয়ে 2 বছরের ছুটিতে কলকাতায় ফিরলে সাথে সাথে ত্রিগুণা সেন তাকে সদ্য প্রতিষ্ঠিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অর্থনীতি বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে নিয়োগ করেন, যখন তার বয়স ছিল মাত্র 23 বছর। অমর্ত্য সেনই ছিলেন ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালীন সময়ে তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তাত্ত্বিক একিদাস গুপ্তকে তার অধীক্ষক বা সুপারভাইজার হিসেবে পেয়েছিলেন। পূর্ণ 2 বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপন করার পর 1959 সালে তিনি ট্রিনিটি কলেজে তার পিএইচডি ডিগ্রি শেষ করার জন্য আবার ফিরে যান। ট্রিনিটি কলেজে ফেরত যাওয়ার পর তিনি সেখানে ফেলোশিপ অর্জন করেন, যা তাকে পরবর্তী 4 বছর তার ইচ্ছামতো যে কোনো কাজ করার সুযোগ এনে দেয়। তিনি দর্শনশাস্ত্রে অধ্যয়ন করার সিদ্ধান্ত নেন। দর্শনশাস্ত্রের জ্ঞান তাকে পরবর্তীকালে তার গবেষণার কাজে অনেক সাহায্য করে। তার মতে, দর্শন চর্চার মাধ্যমে জ্ঞান বিকশিত করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার কারণ এই নয় যে আমার প্রিয় বিষয় অর্থনীতি দার্শনিক চিন্তাভাবনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার মূল কারণ, দর্শনশাস্ত্র অধ্যয়ন নিজে থেকেই অনেক ফলপ্রসূ। তিনি বর্তমানে টমাস ডব্লিউ ল্যামেন বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক অধ্যাপক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি হার্ভার্ড সোসাইটি অব ফেলোস, ট্রিনিটি কলেজ, অক্সবিজ এবং ক্যামব্রিজের একজন সিনিয়র ফেলো। এছাড়াও তিনি 1998 থেকে 2004 সাল পর্যন্ত ক্যামব্রিজের ট্রিনিটি কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অলাভজনক প্রতিষ্ঠান হেলথ ইম্প্যাক্ট ফান্ডের অ্যাডভাইজারিং বোর্ড অফ ইনসেন্টিভ ফর গ্লোবাল হেলথ এর সদস্য। তিনি প্রথম ভারতীয় শিক্ষাবিদ যিনি একটি অক্সবিজ কলেজের প্রধান হন। এছাড়াও তিনি প্রস্তাবিত নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য হিসেবেও কাজ করেছেন। অমর্ত্য সেনের লিখিত বই বিগত ৪০ বছর ধরে প্রায় ৩০টি ভাষায় অনূদিত হয়েছে। তিনি ইকোনমিস্ট ফর পিস অ্যান্ড সিকিউরিটির একজন ট্রাস্টি। ২০০৬ সালে টাইমস ম্যাগাজিন তাকে অনূর্ধ্ব ৬০ বছর বয়সী ভারতীয় বীর হিসেবে চিহ্নিত করেছেন এবং ২০১০ সালে তাকে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দেওয়া হয়। নিউ স্টেটমেন্ট ম্যাগাজিন তাকে বিশ্বের ৫০ গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দেয়।